শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমাকে সভাপতি সহ আজকের এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত আছেন আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করার জন্য যে সুযোগ দিয়েছেন এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার বক্তব্য খুবই পরিষ্কার। আমি ভেবেছিলাম যে মাননীয় প্রধান বিচারপতির বাসায় যে হামলা, এই হামলাতে প্রতিবাদ করার জন্য শুধু আমরা থাকবো না, এই এই আইন অঙ্গনে যারা বিএনপি বা অন্যান্য যারা থাকেন তারাও আসবেন, এসে এই প্রতিবাদ জানাবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা এমন এক আদর্শকে ধারণ করেন যারা ইন্ডেমনিটি বিল করে আমাদের বঙ্গবন্ধুর হত্যার বিচারও বন্ধ করে দিয়েছিলেন। তাদের পক্ষে প্রধান বিচারপতির বাসায় হামলাটা আসলে খুব বেশি আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, এই যে সময় আসছে প্রতিটা সময়ই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ আওয়ামী লীগ থাকলে আমার বিশ্বাস 71 সালে যেভাবে আমরা জয়ী হয়েছি আমরা এখনো জয়ী হইতে পারবো। এই আন্দোলনে আমরা সবাই একত্র এবং একসঙ্গে থাকবো। এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।